আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে বুধবার বারোটার দিকে আমরা এসেছি একটু রাগিবাভে মেডিকেলে তো সিলেটের সবাই অবশ্যই এটা চিনবেন তো আমি আজকে এসেছি আমার মেয়েটাকে নিয়ে ওর শরীরটা একটু খারাপ ও ঠান্ডা লেগে গিয়েছে আর কি কত রাতে জ্বর চলে এসেছিলো আর এক সপ্তাহ যাব ওর কাশি হয়েছে কমছেই না অনেক ধরনের ওষুধও মানে খাইয়েছি আর কি কিন্তু ছিল না দেখে তো আজকে ভাবলাম ডাক্তারটা দেখেই ফেলি তো সেই কারণে আসা তো আমার ভাইকে সাথে করে নিয়ে এসেছি ও মানে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছে এখানে তো টিকিট নিয়ে ডাক্তার দেখাতে হয় সব মেডিকেলই তো একই নিয়ম তো ও লাইনে আছে আর আমি আলিয়াকে নিয়ে কুলে করে হাঁটছি আর কি তো ভাবলাম একটু আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি তো যার কারণে ভিডিওটা করা তো টিকিটটা নিয়ে এসেছে এখন আমরা যাচ্ছি ডক্টরের চেম্বারের দিকে আর যে ডক্টরের কাছে আসলে বা কোনো মেডিকেলে গেলে এই হচ্ছে একটা সমস্যা যে মানে যেখানে যেতে হয় সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এই কারণে মানে এই পার্টটাই আসলে আমার কাছে বেশি বিরক্তিকর লাগে যার কারণে আমি মানে সহজে ডাক্তারের কাছে যেতে চাই না আমি নিজের সমস্যা হলে অবশ্য খুবই কম যাই ডাক্তারের কাছে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে অবহেলা করা যায় তো এই তো আবার সে অপেক্ষা আমরা তো সিরিয়াল নাম্বারটা নিয়ে এসেছি আর এখন অপেক্ষা করছি আর কি টিকিটটা ওখানে দিয়ে জমা দিয়ে বসে আছে প্রথমে আলিয়ার ওজনটা নেওয়া হয়েছে ওজনটা মেপে তারপর ওজনটা রেকর্ড রেখে আর কি আমরা এখানে বসেছি ডাক্তারের চেম্বারের বাইরে যখন আমাদের সিরিয়াল আসবে ওরা ডাকবে তারপরে আমরা যাব ভিতরে তো আমরা ডাক্তারের চেম্বার থেকে চলে এসেছি আর ওর বুকে কফটা জমে গিয়েছে আর কি তো অ্যান্টিবায়োটিক দিয়েছে আরও কিছু ওষুধ দিয়েছে আর এখন একটা সিস্টেম দেখলাম যে সব ডক্টরদের চেম্বারে কিংবা মেডিকেলের সামনে রিপ্রেজেন্টিভরা দাঁড়ানো থাকে আর রুগীরা যখন বের হয় ওদের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে ছবি তুলতে হয় ওদেরকে মানে এই এত খারাপ লাগে আর কি বিষয়টা আমার তো তারপরেও আসলে কিছু করার নেই আর এটা ওদেরও ডিউটি ওদের কোম্পানির কাছে ওরা এটা মানে একটা প্রমাণ দিতে হয় আর কি যার কারণে ওরা এই কাজটা করে তো এই তো এখান থেকে আমি ওষুধপত্র নিয়ে নিচ্ছি তো ওষুধপত্র নিয়ে এখন আমি বেরিয়ে পড়ছি আর সাথে তো আমার ভাইটাও আছে আর আলিয়া এখন ওর কুলে আছে আর আমি একটু মানে মেডিকেলের ভিউটা রেকর্ড করতে করতে বের হচ্ছি তো সবাই দোয়া করবেন মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চারা অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না রান্না বাড়া করতেও ভালো লাগে না ঘরের কাজকর্ম করতেও ভালো লাগে না মানে ও বিছানায় শুয়ে থাকলে মনটা ওর কাছেই পড়ে থাকে কোনো কাজেই মনটা বসাতে পারি না তো সব মায়েদেরই একই অবস্থা আমার মনে হয় আর এই সিজনটাও অনেক মানে আমার কাছে খারাপই লাগে আসলে এই সিজনটা মানে ঠান্ডাটা যাওয়ার সময়ই বেশি অসুস্থ হয় বাচ্চারা সব সময় এটা দেখেছি আমি তো যাই হোক সবাই দোয়া করবেন মেটার জন্য আর সবাই কেয়ারফুল থাকবেন এই সিজনে সবার বাচ্চাদেরকে যার যার বাচ্চাদেরকে সবাই খেয়াল রাখবেন বিশেষ করে ছোট বাচ্চাদেরকে একটু বেশি খেয়াল রাখতে হয় ওরা আসলে বুঝে না ঠান্ডা লাগিয়ে ফেলে জুতা ছাড়া হাঁটাহাঁটি করে আমার মেটারও এই কারণেই হয়েছে আসলে মানে জুতা পরতে চায় না মোজা পরিয়ে দিলেও সে মোজা খুলে ফেলে যার কারণে আসলে ঠান্ডাটা একটু বেশি লেগে গিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার বাচ্চাদেরকে খেয়াল রাখবেন আজকে এখানে বিদায় নেব আল্লাহ